বা আমরা ইন্টারনেশন যাওয়ার পর আমরা যথারীতি ফায়ার সার্ভিসের পিছনে পিছনে পিয়ারবাড়ি থানা থেকে প্রথমে দেখতে পেলাম যে বাজারে দক্ষিণ সাইডে রাস্তার দক্ষিণ সাইডে 9টা দোকানে আগুন ধরছে। দোকানগুলো থাকার বন্ধ ছিল, যার ফলে আগুন টানতে একটু দেরি হয়েছে, কষ্ট হয়েছে। তো আজ পর্যন্ত 9টি দোকানই মোটামুটি করে গেছে। নাম আছে তাদের কার কার দোকান? হ্যাঁ, নাম আছে দোকান, তাদের নামগুলো বলছি আমি। এটা আছে প্রসেনজি সাহা, এটা ইলেকট্রিক দোকান, ইলেকট্রিকের দিন ভ্যারাইটিস জিনিস ছিল। আরেকটা হলো সুব্রত বৈদ্য, এটা জুয়েলারি দোকান। তারপরে 3 নম্বরে আছে প্রদীপ সূত্রধর, এটা বাইসাইকেল দোকান, বাইসাইকেল নতুন বাইসাইকেল ছিল। 4 নম্বরে আছে বিপুল দেবনাথ, এটা হলো বিভিন্ন গাড়ির ফাঁস এবং টায়ার ছিল। 5 নম্বরে আছে মিনাল বৈদ্য, এটা হলো পাওয়ার টেলারের ফাঁস ছিল। 6 নম্বরে আছে মরণ দাস, এটা মোবাইল দোকান। 7 নম্বরে আছে সঞ্জয় শীল, এটা হলো সেলুন দোকান। 8 নম্বরে আছে সঞ্জয় মজুমদার, এটা একটা টায়ার দোকান। তারপরে 9 নম্বরে আছে প্রসেনজি শীল, এটা হচ্ছে মোবাইল দোকান। এই দোকানগুলো বেশিরভাগ উপরে গেছে। কয় ঘন্টা লাগলো মোটামুটি আগুন? আমরা যখন খবর পেয়েছি তখন 3-4 রাত্র 3:30 সময় আমরা খবর পেয়েছি, যথারীতি আসে। 3-4 ঘন্টা লেগেছে? হ্যাঁ, 3-4 ঘন্টা। ক্ষয়ক্ষতির পরিমাণ কিছু? ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও আমরা পুরোপুরি জানতে পারছি না। আমরা ফোন নাম্বার নিয়েছি, তার